বিরতির পর স্বাগত। সকাল থেকে আংশিক মেঘলা আকাশ পরিলক্ষিত, তার মাঝে রোদের উকি ঝুঁকি, তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, অস্বস্তিতে রয়েছে রাজ্যবাসী। জুলাইয়ের শেষে আবহাওয়ার বদল, আগস্টেই দেখা মিলবে বৃষ্টির। বৃষ্টির সাথে জারি তীব্র আর্দ্রতাজনিত গরম, নাজেহাল রাজ্যবাসী। বিস্তারিত জানব, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, চাতক পাখির মতো রাজ্যবাসী অপেক্ষা করছে বৃষ্টির, কবে নাগাদ ঝমঝমিয়ে বৃষ্টি হবে? এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস কি বলছে? দেখো, সকাল থেকে আগরতলার আকাশ মেঘলা এবং তার সাথে গোটা রাজ্যেরই যে আকাশ আমরা দেখেছি, তাতে করে মেঘলা আকাশ পরিলক্ষিত হচ্ছে এবং তার সাথে তোমার ঝড় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হচ্ছে হাওয়া অফিস থেকে। কিন্তু পূর্বাভাস থাকলেও কোথাও গিয়ে শহর আগরতলা যেন বৃষ্টি থেকে বঞ্চিতই রয়েছে, বা সেই ঝমঝমিয়ে বৃষ্টি দেখা যায়নি আজ বহুদিন হলো। এবং জুলাই মাসে বা আজকের শেষ দিন, চলতি মাসের শুরুতে বৃষ্টির একটা প্রভাব দেখেছি শহর আগরতলার বুকে, কিন্তু সেটা ধীরে ধীরে দিন যত এগিয়েছে, গরম যত বেড়েছে, ততই কিন্তু তার লোপ পেয়েছে। এবারে পাহাড়ি বৃষ্টি হচ্ছে, কারণ প্রত্যেকটা দিনই আমরা বৃষ্টির পূর্বাভাসে এটাও জানাচ্ছি যে রাজ্যের গত 24 ঘন্টার বৃষ্টির পূর্বাভাস কত। সেই অনুযায়ী পাহাড়ে বৃষ্টিপাত জারি রয়েছে ঠিকই, কিন্তু সেটাও কোথাও গিয়ে যেন একটা খামতি বা গাফিলতি থেকেই যাচ্ছে। সেই অর্থে বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত ভরা শ্রাবণে লক্ষ্য করা যায়নি। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের হাওয়া অফিস এও জানিয়েছে যে আগামী তোমার 3 তারিখ পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হচ্ছে, অর্থাৎ বৃষ্টিপাত বজায় থাকবে রাজ্যের বুকে এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে পাহাড়ি অঞ্চলে। কিন্তু আগরতলা থেকে এই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে তার উত্তর কিন্তু এখনো মেলেনি। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে শহর আগরতলাতে যে গরম অনুভূত হবে অত্যধিক পরিমাণে আগরতলা সহ তার আশপাশ এলাকায়, সে কথা কিন্তু হাওয়া অফিস বারবার জানিয়ে দিয়েছে। এবারে সেদিক থেকে দাঁড়িয়ে আর্দ্রতাজনিত অত্যধিক অস্বস্তি বজায় থাকার কারণে এই ছবি ধরা পড়ছে। তার সাথে গত 24 ঘন্টা যদি পূর্বাভাস বলি, তাতে করে বৃষ্টি হয়েছে তোমার, মূলত যদি বলি উত্তর জেলায়, উত্তর ত্রিপুরাতে বৃষ্টিটা হয়েছে তোমার 7.5 মিলিমিটার। এছাড়া বাদবাকি ধলাই, ঊনকোটি, দক্ষিণ এবং তার সাথে খোয়াইতে যে বৃষ্টি হয়েছে সেটা খুবই সামান্য, 0.9 বা 0.7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, যেটা একেবারেই হালকা বৃষ্টি বলেই পরিগণিত হয়েছে হাওয়া অফিসের কাছে। বাদবাকি জেলা পশ্চিম সিপাই জেলা এবং গোমতিতে কোনো বৃষ্টিপাত হয়নি। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা সেটা কিন্তু ক্রমশই ঊর্ধ্বমুখী, 35, 36, 37 ডিগ্রি পর্যন্ত বা 38 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে সাম্প্রতিককালে এবং তার সাথে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে বাতাসের আপেক্ষিক যে আর্দ্রতা সেটা 100% সর্বোচ্চ, সর্বনিম্ন রয়েছে তোমার 64%। এবারে যদি দেশের একটু কথা বলি, মৌসুম ভবনের যে পূর্বাভাস, তাতে করে দেখো কখনো তোমার আকাশ মেঘলা থাকছে, আবার কখনো তোমার গোটা দেশ জুড়েই তীব্র রোদ এবং রোদের ঝলকানি এক প্রকার অনুভূত করতে হচ্ছে প্রত্যেককেই। বিশেষ করে মঙ্গলবারেও যে ছবি দেখেছিলাম, আজকে বুধবারেও ঠিক একই রকমের ছবি ধরা পড়েছে। তবে এই বৃষ্টিপাতের ক্ষেত্রে যে 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 মূল কারণগুলি হয়ে থাকে, যে অক্ষরেখাগুলি বজায় থাকে, সেই অক্ষরেখা এখনো পর্যন্ত সক্রিয় থাকাতেই এই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যদি বলি, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে তোমার ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আরো একবার দেখা দিয়েছে, যার জেরে তোমার বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। শুধুমাত্র এই ত্রিপুরা নয় বা উত্তর পূর্ব নয়, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বিহার এবং ঝাড়খণ্ডেও এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত বজায় থাকবে, যেটাকে ওয়াইড স্প্রেড রেইন হিসেবে গণনা করছে আবহাওয়াবিদরা। অন্যদিকে যদি তোমার দেশের দিকে কথা বলি, দিল্লি থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে কেরল থেকে শুরু করে তোমার মুম্বাই, প্রত্যেকটা জায়গাতেই ভারী বৃষ্টি। কোথাও বৃষ্টির জন্য দেখা যাচ্ছে যে ধস নেমে বিপর্যস্ত হয়ে গেছে পরিবেশ পরিস্থিতি, আবার কোথাও জনজীবন একেবারে বিধ্বস্ত শুধুমাত্র বৃষ্টির কারণে, তো আবার কখনো চাতক পাখির মতন অবস্থা দেখা যাচ্ছে শুধুমাত্র একটু বৃষ্টির আশায়। সব মিলিয়ে বলা যায় রাজ্যের এখন, দেশের এখন এক প্রান্তে যদি দেখা যায় যে অত্যধিক পরিমাণে গরম, তো আর একটা দিকে তখন দেখা যাচ্ছে যে বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে পড়ছে এবং তার জেরে তোমার ধস নামছে। বিশেষ করে যদি সাম্প্রতিক কালে আমি কেরল, মহারাষ্ট্র বলো বা মধ্যপ্রদেশ, গুজরাট, বম্বে, নাসিক এই জায়গাগুলোর কথা দেখি, তাহলে সেখানে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়েছে। সেখানে একাধিক জায়গাতে যোগাযোগ ব্যবস্থা এক প্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। আবার ঠিক অন্য দিকটাতে দাঁড়িয়ে তোমার এই শহর আগরতলাকেই যদি বলি, সেই
জায়গাতে একেবারে গরম, অত্যধিক পরিমাণে গরম। আবারও ভাবতে অবাক লাগবে যে এবারের যে ছবি আমরা দেখেছি, কাশ্মীরের কথা যদি বলি, ভূস্বর্গের কথা যদি বলি, জম্মু কাশ্মীর গত 25 বছরের রেকর্ড তৈরি করেছে। যে জম্মু কাশ্মীরে তাপমাত্রা থাকে তোমার এক প্রকার বলা যায় যে শীত বা ঠান্ডা অনুভব করতে গরমের সময় মানুষ যায়, সেই জম্মু কাশ্মীরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 36.6, যেটা একেবারে ভাবাই যায় না। সেই তাপমাত্রা কিন্তু 25 বছরের একেবারে রেকর্ড তৈরি করেছে বলে জম্মু কাশ্মীরের থেকে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে আবহাওয়ার এখন এই যে বিচিত্র রূপ দেখা যাচ্ছে, তাতে করে তোমার রীতিমতো এক প্রকার সংশয় যে কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো আবার এই অস্বস্তি, আর্দ্রতা জনিত অস্বস্তিতে এক প্রকার নাজেহাল হয়ে পড়েছে গোটা দেশবাসী। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ আবহাওয়ার বড় বদল, জুলাই মাস শেষ হলো, শেষ হতে যাচ্ছে, তারপরে আগস্ট মাস। তাই আগস্ট মাসে রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে ভারতের ভূস্বর্গ থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় একেবারে গরম, রীতিমতো নাজেহাল পরিস্থিতি। এছাড়া মুম্বাই, কেরল থেকে শুরু করে দিল্লিতে বান ভাসে সেখানকার মানুষ, বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র কিন্তু এবার উঠে আসছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।